চীনের ইয়াবাং গ্রুপ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে একটি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার রাজধানীর বেজা কার্যালয়ে ইয়াবাং গ্রুপের চেয়ারম্যান এবং বেজার নির্বাহী পরিচালকের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান অনলাইনে যুক্ত হন। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 100 একর জমিতে ইজারা ভিত্তিতে শিল্প স্থাপন করবে, যেখানে প্রস্তাবিত মোট বিনিয়োগ $300 মিলিয়ন।